কিন্তু বাবা, আমরা তো এখনো জানাতে পারি পুলিশকে। দেখ সোহার্দ, তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরেছে, আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক, সেটা ওর জন্য ভালো হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি তাহলে ভেতরেই যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম আমি। একটা পুরনো গোডাউনের ভিতরে ঢুকলাম আমি, কিন্তু মা এটার ভিতরে কেন, মাথায় ঢুকছে না আমার। হিসেব অনুসারে তার হাসপাতালে থাকার কথা, না জানি ওই মহিলা ঠিক কী চাইছে। আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনশান একটা জায়গা, একটু ভয়ও লাগছে। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ একটা ফলো করছে আমাদের পেছন থেকে, কিন্তু পেছনে ঘুরতে কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলাম না। যাই হোক, গা ছমছমে পরিবেশের ভেতর দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছনে ফেরার সুযোগ না দিয়েই মাথায় সজোরে আঘাত করলো। আটকে উঠলাম আমি, মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ হয়ে অন্ধকার হয়ে আসছে। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তিতে চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হই। মাটিতে লুটিয়ে পড়ে কোনো রকমে ওপরের দিকে একটা চোখ মেলে তাকালাম। তারপর যা দেখতে পাই আমি দুঃস্বপ্নে ভাবতে পারিনি কোনোদিন। দেখতে পেলাম বাবা হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, তার সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই দেখতে পাইনি তাকে। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা হাসপাতালে বেডে শুয়ে আছি, মাথায় একটা মোটা ব্যান্ডেজ করা, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স বাইরে ছুটে এলেন। তার একটু পরে বাবা ভাই আর শ্রেষ্ঠা তড়ি ঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। শ্রেষ্ঠা আর মিছিল আমাকে এই অবস্থায় দেখে রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল। বাবা তাদের শান্ত করে এগিয়ে আসেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোমাকে। বাবার মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছি আমি। কি হচ্ছে এসব আমার সাথে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয় চলে এসেছি। নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখেছি আমাকে, সেটা তো আর মিথ্যা নয়। আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছেন না আমি দেখে ফেলেছিলাম তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলার অর্থ কী? না, এবার দেখছি টেনশনে মাথা ছেড়ে যাবার উপক্রম আমার। একটু পরে ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইনি গোডাউনের দারোয়ান, গতকাল রাতে ইনি যথাসময়ে না আসলে হয়তো বাঁচানো যেত না আপনাকে। উনি আমায় বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি। কেন বাবু, আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিলাম, তখন হঠাৎ কাউকে গোডাউন থেকে ছুটে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আমাকে দেখে ফেলেছিল উনি। তারপর একটু এগিয়ে যেতেই আপনার সেন্সলেস বডি দেখতে পাই, ততক্ষণে লোকটা পালিয়ে যায়। কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না তার। দারোয়ানের কথা শুনে আরও ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাঁচায়নি আমায়? আমার খুন করার উদ্দেশ্য ছিল তার? হ্যাঁ। হে সৃষ্টিকর্তা, এই কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমায় তুমি? আমার নিজের বাবা খুন করতে চাইছে আমায়, আমি কি এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এমনটা করলো আমার সাথে? তার মানে মায়ের ফিরে আসা, ফোন কল, এসব কিছু বাবার ষড়যন্ত্র ছিল? কিন্তু বাবার এসব করে কী লাভ? সে কেন এসব করছে? একটু পরে পুলিশ আর সে দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবারও আমার সাথে কথা বলা শুরু করলো। এখন কেমন লাগছে বাবা, শরীরটা ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে আমার। ভাবতে অবাক লাগছে উনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করি, ভালোবাসি, সে কিনা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পেছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছুতেই বুঝতে দিলে চলবে না তাকে আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করেই থাকতে হবে, নয়তো সত্যটা পর্যন্ত পৌঁছাতে পারবো না কোনো দিন। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেলেন। ভিতরে মিছিল আর শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা এসে আমার পাশে বসলো, মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করেছিলাম আপনাকে, তারপরেও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আচ্ছা আপনিই বলুন, মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ হয়েছিল কেউ আপনাকে ফাঁসাতে চাইছে, তাই তো তখন বারণ করেছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই কানে নিলেন না। শ্রেষ্ঠের কথাগুলো সত্যিই ভীষণ যৌক্তিক, আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি। কিন্তু শ্রেষ্ঠা তো আমার সন্দেহের তালিকার বাইরে নয়, বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিজেই। কিন্তু শ্রেষ্ঠা, ওর আসল রূপ কী করে আমার সামনে আনবো আমি? ও কি সত্যি আমার ভালো চায়, নাকি ওটা ওর একটা মুখোশ, ঠিক বাবার মতো?
এই পৃথিবীতে আমি বোধহয় একমাত্র হতভাগা মানুষ যাকে কিনা তার জন্মদাতা পিতা খুন করতে চাইছে, যাকে কিনা নিজের স্ত্রী প্রতিপক্ষ আর প্রতি মুহূর্তে সন্দেহের চোখে দেখতে হচ্ছে। এই যন্ত্রণাদায়ক জীবনে থেকে মৃত্যু অনেক শ্রেয়, কিন্তু মায়ের খুনের পরিচয় না জেনে আমার বাবা কেন খুন করতে চাইছে আমায়, এটা না জেনেও মরে শান্তি পাবো না আমি। তাই আমাকে যে করে হোক সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, এর থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই আমার। কি হলো, কি ভাবছে না তো? না কিছু না, ডক্টর বলেছে কাল সকালে রিলিজ দেওয়া হবে আপনাকে, আর ততক্ষণ তো এই হসপিটালেই থাকতে হবে। ও, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত? এখানে থাকবে নাকি বাসায় যাবে? বারে আপনি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছেন, আর আমি কিনা আপনার স্ত্রী হয়ে বাড়িতে গিয়ে আরাম করব, এটা হতে পারে? তুমি তো বড়দের মতো কথা বলা শিখে গেছো দেখি। শ্রেষ্ঠ আমার কথার প্রতি উত্তরে একটা লজ্জা মিশ্রিত হাসি দিল, আর কিছুই বলল না। সারাদিন কেটে গেল শ্রেষ্ঠ আমার কথায়। সন্ধ্যার পরে শ্রেষ্ঠ মিছিলকে নিয়ে বাসায় চলে গেছে। বাবার কথা জানি না, আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম কাতরে চোখে দেখতে পাই কেউ একটা আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথায় ব্যথা অনেকটা কমেছে আমার, আর কিছু না ভেবেই উঠে পড়লাম আমি। তারপর পিছু নেই, একটা মেয়ে বোঝাই যাচ্ছে। পুরো সেদিনের রাস্তা দেখা সেই মেয়েটার মতো বেশ ভূষা, যাকে দেখতে কিনা হুবহু শ্রেষ্ঠার মতো, এমনকি আমি এটাও জানি না ওটাই শ্রেষ্ঠা কিনা। যাই হোক না কেন, আজ আর একে ছেড়ে দিলে চলবে না। এত রাতে লোকে লোকে আমার কাছে কী এমন কাজ ওর, সেটা ওর মুখ থেকে বের করতে হবে। তাছাড়া ওকে ধরতে পারলে ওই শ্রেষ্ঠা কিনা সেটাও জানতে পারবো আমি। মেয়েটা আমার থেকে মাত্র কয়েক গোজ দূরে, হাসপাতালে পিনপত্তন নীরবতা বিরাজ করছে, আর আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতনামা মেয়েটার পিছু নিলাম। এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়েছি, তারপর রাস্তা ধরে এগিয়ে যায়। আমি আপ্রাণ চেষ্টা করছি তাকে পাকড়াও করবার, তাড়াহুড়োতে ঘড়িও দেখা হয়নি। তবে রাত দেড়টা কি দুটো বেজেছে এইটুকু আন্দাজ করতে পারছি। লোকজন তো দূর রাস্তায় কোনো প্রকার যানবাহন পর্যন্ত চোখে পড়ছে না, চারদিকে কেবল শূন্যতা আর শূন্যতা। মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আজ একটু বেশি সহায় আমার, তা না হলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। সর্বশক্তি দিয়ে ছুটে যাই আমি। সে উঠে পা বাড়াতে না বাড়াতেই হাতটা খপ করে ধরে ফেললাম আমি। তারপর ওর মুখ থেকে ওড়নার পর্দাটা সরিয়ে নিলাম। যাও না মনে করেছিলাম তাই, রাস্তায় দেখা সে মেয়েটা নিজের সামনে যেন শ্রেষ্ঠাকে দেখছি আমি। মেয়েটা নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু আমার হাত থেকে নিজেকে মুক্ত করা যে এত সহজ নয় তার জন্য। কোথায় পালাচ্ছ, তোমার সব খেলা শেষ, ধরে ফেলেছি তোমায় আমি। ছাড়ুন, আবার ছাড়ুন বলছি, ভালো হচ্ছে না একদম। ভালো হচ্ছে না মানে? রাতের বেলা একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়াটা কি খুব ভালো কাজ মনে হচ্ছে তোমার কাছে? আমায় ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন আমায়। না ছাড়বো না, আজ তো কিছুতেই ছাড়ছি না তোমায়। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, আজ কে বাঁচাবে তোমায়? আপনার কোনো ধারণাও নেই আমার সম্পর্কে, জানেন কি করতে পারি আমি? কে তুমি, কেন আমার সাথে লুকোচুরি খেলছো, কি চাও তুমি? জানতে চান কি চাই আমি? হ্যাঁ জানতে চাই, আর জানতে চাই বলেই ছুটে এলাম আমি। ঠিক আছে আমি বলবো, তার আগে হাতটা তো ছাড়ুন। আর তুমি ছুটে পালাও তাই না, তোমার বুদ্ধির জবাব নেই সত্যি। না আমি পালাবো না, যদি জানার এতই ইচ্ছা থাকে একবার হাতটা ছেড়েই দেখুন। একদম চালাকি করার চেষ্টা করো না। না করবো না চালাকি। অগত্যা মেয়েটার হাতটা ছেড়ে দিলাম আমি। এমনিতে আমার আওতার ভেতরে আছে, তাই পালাতে চাইলেও সে এত সহজে পালাতে পারবে না। মেয়েটা তার বুকের ভেতর হাতটা ঢুকিয়ে দিল, কিছু একটা বের করতে চাইছে মনে হচ্ছে। এই তুমি এটা কী করছো, কী বের করছো এটা? ভয় পাবেন না, প্রমাণ বের করছি, আপনি জানতে চেয়েছিলেন না আমি কে। এ বলে মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ওর বুকের ভিতর থেকে একটা পিস্তল বের করলো। আমি যেন পুরো বোকা বনে গেলাম তার সামনে। না তুমি এটা করতে পারো না, এভাবে ধোকা দিলাম হয় তুমি। ছি, আমি বিশ্বাস করেছিলাম তোমায়। চুপ থাকো, একদম চুপ থাকো, তোমার মুখেরা বিশ্বাস আর অবিশ্বাসের কথা বানায় না। আর ভেবো না আমি ছেড়ে দেবো তোমায়, এক এক করে সব কিছু শোধ তুলবো। মেয়েটা কি বলছে সব, আমার উপর এত কি রাগর, আর কিসের শোধ তোলার কথা বলছে ও, আমার মাথায় ঢুকছে না কিছুই। তুমি কি বলছো সব, যা বলছো ভেবে বলছো তো, আমি তোমায় চিনি না জানি না, কিসের শোধ তুলতে চাইছো তুমি আমার উপর, নাকি তুমি আমার পরিচিত কেউ? আচ্ছা তুমি শ্রেষ্ঠ নও তো? প্রশ্নগুলো শেষ করতে না দিয়েই আমাদের
পাশ দিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্তলটা তাক করে রেখে গাড়িতে গিয়ে উঠল। ভারী শিয়ানা মেয়ে সে, আমি তার পিছু করেছি এটা খেয়াল করে পালানোর বন্দোবস্ত ভালোভাবেই করে ফেলেছিল। এভাবে আমাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে এক পর্যায়ে পালিয়ে যায় মেয়েটা। আমার হাঁ করে তাকিয়ে সেই দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তবে যাই হোক না কেন, এ মেয়েটা কিছুতেই শ্রেষ্ঠা হতে পারে না, এটা আমি নিশ্চিত। শ্রেষ্ঠা এতটাই দুরন্ত প্রকৃতির কখনোই নয়। তাছাড়া চেহারার মিল থাকলেও দুজনের আচার ব্যবহার আকাশ পাতাল ব্যবধান। পরক্ষণে বাবার কথা মাথায় আসে আমার। আমি তো ছোটোবেলা থেকে তাকে একজন ফেরেস্তা চোখে দেখে এসেছি। সেই মানুষটা যদি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে, তার ভিতরে যদি এমন একটা পশু সত্তা লুকিয়ে থাকতে পারে, তবে শ্রেষ্ঠের ভিতরে কেন নয়? আমি জানি না এই মেয়েটা শ্রেষ্ঠা নাকি অন্য কেউ, তবে সে যেই হোক না কেন বাবার সাথে তার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, এটা অনেকটা নিশ্চিত। আমি বাবা মারতে চায় আমায়, আর সেও ক্ষতি করতে চায় আমায়। আবার আজকের রাতেও আমাকে হাসপাতালে থাকার বিষয়ে জেনে এ পর্যন্ত চলে এলো সে। কেউ সাহায্য না করলেও এগুলো একার পক্ষে সম্ভব নয় কিছুতেই, তাই সবার আগে আমাকে এটা জানতে হবে বাবার সাথে ওই মেয়েটার কোনো যোগাযোগ আছে কি না, আর সেই যোগাযোগ কিসের উপর ভিত্তি করে। এই প্রশ্নের উত্তর জানতে পারলে আমার রহস্য উন্মোচনের পরটা আরও সহজ হয়ে যাবে। এতক্ষণ ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, আবার হাসপাতালের দিকে পা বাড়ালাম। মাথায় আবারও পেন হচ্ছে, আর সেটা হওয়া স্বাভাবিক, এতক্ষণ যা স্ট্রেস দিয়েছে। নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। সকালবেলা শ্রেষ্ঠ মিছিল আর বাবা সবাই এসে হাসপাতালে, আমাকে রিলিজ করা হবে আজকে। আমার সুস্থে উঠতে দেখে সবাই বেশ আনন্দিত, বাবাও আনন্দিত, তবে আমি ভালো করে জানি তার আনন্দের পিছনে লুকিয়ে আছে একরাশ ব্যর্থতার হতাশ। সুযোগ পেয়েও নিজের সন্তানকে খুন করতে না পারার হতাশ, হয়তো আবারও সুযোগ খুঁজবে সে। নিজের অসমাপ্ত কাজকে কীভাবে সমাপ্ত করা যায়? ভাইয়া, আজ তোমার রিলিজ করা হবে তাই না? হ্যাঁ রে। তার মানে আজকে এই বাসায় যাচ্ছ তুমি? হুম। মিছিলকে দেখে একটা বুদ্ধি আসলো আমার মাথায়। কেবিনে আমার সাথে মিছিল একাই এখন, বাবা আর শ্রেষ্ঠা বাহিরে ফর্মালিটিস সারতে ব্যস্ত। আমি মিছিলকে আমার কাছে ডাকি। শোন ভাই, একটু আমার কাছে আয়, আমার পাশে বস। মিছিল আমার কথা মতো আমার পাশে বসলো। আমি জড়িয়ে তোলাম ওকে, তারপর আরও অধিক ঘনিষ্ঠ হলাম ওর। দেখ, তোকে একটা প্রশ্ন করি, কাউকে আবার বলবি না কিন্তু। কি প্রশ্ন ভাইয়া? কার রাতে কার সাথে ঘুমিয়েছিলি তুই? তোর ভাবির সাথে নাকি বাবার সাথে নাকি একাই? বাবার সাথে ঘুমিয়েছি, কিন্তু তুমি জানো ভাইয়া আমার খুব ভয় করছিল রাতে। ভয় করছিল কিন্তু কেন? বাবা তো ছিল তোর সাথে। না, ছিল না। ছিল না মানে কি বলছিস তুই? তুমি তো জানো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় আমার। কাল রাতে ঘুম ভেঙে যেতে দেখি বাবা নেই পাশে, তখন খুব ভয় করছিল আমার। বাবা কোথায় ছিল তুই জানিস কিছু? না, তা তো জানি না, তবে সে আবার ভোর রাতের দিকে ফিরে আসে। তুই কি তাহলে এত সময় জেগেছিলিস? না, তবে বাবা রুমে আসতে টের পাই আমি। আচ্ছা, আর কিছু লক্ষ্য করেছিস? না তো, আর কি। ও এ শোন, আমার আর একটা কাজ করে দিবি, তার বদলে যা চাবি তাই দেব। কি কাজ ভাইয়া? বাবার ফোনটা ম্যানেজ করে দে তো আমায় একটু। আর শোন, বলো যাতে বুঝতে না পারে আমি চেয়েছি ফোনটা, তুই গেম খেলার কথা বলে নিয়ে। এটা কোনো কাজ হলো? আমি এক্ষুনি দিয়ে আসছি। মিছিল বেরিয়ে গেল। আমার ছোট ভাইটা সত্যিই খুব কাজের, ওর থেকে এত কিছু জানতে পারলাম। এখন বাবার ফোনটা হাতে পেলে হয়তো কোনো না কোনো ক্লু পেলেও পেতে পারি। তাছাড়া একবার ট্রাই করে তো দেখা উচিত, কারণ বর্তমানে ফোনটাই একমাত্র মানুষের যোগাযোগ মাধ্যম। অপরাধীর ফোন ঘটলে যেমন অনেক সময় প্রশ্নের উত্তর পাওয়া যায়, একটু পর মিছিল ফোন নিয়ে এলো। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করে ফোনটা ঘাঁটতে লাগলাম। বাবার সাথে নিজের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে ফাইল সেভ ওপেন করে ফেললাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। হন্য হন্য হয়ে সব কিছু খুঁজতে লাগলাম, কারণ আমি ভালো করেই জানি কিছু থাকার হলে এখানে আছে। খুঁজতে খুঁজতে একটা ছবির দিকে চোখ আটকে গেল আমার, বাবার ফোনে শ্রেষ্ঠার একটা ছবি। তবে ছবিটা ঠিক শ্রেষ্ঠার নয়, মেয়েটার বেশভূষা সম্পূর্ণ সেই মেয়েটার মতো যার সাথে গতকাল রাতে দেখা হয়েছিল আমার। তার মানে আমি যা অনুমান করেছিলাম তাই, বাবার যোগাযোগ আছে ওর সাথে। মাথাটা বন বন করে ঘুরতে লাগলো আমার, যা অনুমান করেছিলাম তাই সত্যি হলো, বাবার সাথে যোগাযোগ আছে ওই মেয়েটার। তা নাহলে তার গ্যালারিতে ওর ছবি থাকা কিছুতেই সম্ভব নয়। কিন্তু বাবার সাথে ওর সম্পর্কটা কী এটা আগে জানতে হবে আমাকে, আর তার জন্য আমাকে যত দূর যেতে হয় তাই যাব আমি। এরপর ডক্টর আমাকে রিলিজ করে দেন,
সবাইকে নিয়ে নিজের বাসায় ফিরে এলাম আমি। ডাক্তার কিছুদিন রেস্ট নিতে পরামর্শ দিয়েছেন আমাকে, তাই কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি। ড্রয়িং রুমে বসে বসে মিছিলের সাথে টিভি দেখছি, হঠাৎ একটা বোল এগিয়ে আসলো আমার দিকে। এই যে আপনার জন্য চিকেন স্যুপ। চিকেন স্যুপ তুমি তৈরি করেছো এটা? হ্যাঁ আমি তৈরি করেছি, কেন কি হয়েছে তাতে? এটা শিখলে কবে তুমি? তুমি তো স্যুপ তৈরি করতে জানতে না। বারে কে বললো আপনাকে? অদ্ভুত ব্যাপার, বিয়ের আগে শ্রেষ্ঠ আমায় নিজেই বলেছে ও স্যুপ তৈরি করতে পারে না, এই কয়েকদিনের ভেতরে ভুলে গেল কি করে। কি হলো, কি চিন্তা করছেন? তুমি আমায় বলেছিলে একবার, মনে আছে, তুমি স্যুপ তৈরি করতে পারো না। বিয়ের আগে তোমার বাসায় যখন গিয়েছিলাম আমি, তখন বলেছিলে, মনে আছে তো? আমি আর আপনি কবে গেলেন আমার বাসায়? কি বলছেন এসব! এ পর্যন্ত বলেই থেমে গেল শ্রেষ্ঠা, এখন মনে হচ্ছে কথাটা ভুল করেই মুখ থেকে বেরিয়ে গেছে ওর, তাই নিজেকে গুটিয়ে নিল সে। কি হলো, থেমে গেলে কেন? না কিছু না। তুমি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে গেলে কি করে, অদ্ভুত তো। আচ্ছা এটা তো নিশ্চয়ই মনে আছে, তারপরের দিন একবার একটা টেডি টাইগার নিয়ে গিয়েছিলাম তোমার জন্মদিনে, তুমি ভয়ে কান্না শুরু করে দিয়েছিলে, তারপর আমি কি করেছিলাম? টেডি? কিসের টেডি? তুমি কি আমার সাথে মজা করছো শ্রেষ্ঠা? এগুলো কেমন ছেলে মানুষই, একটা মানুষ এভাবে এত ঘটনা বলে দিতে পারে, এটা হয় কখনো? আমি জানি না, জানি না কিছু, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এই বলে উঠে দৌড়ে কিচেনের দিকে চলে গেল শ্রেষ্ঠা। আমি হতবাক হয়ে চেয়ে আছি ওর যাওয়ার দিকে। শ্রেষ্ঠের সাথে বিয়ের কয়েকটা দিন আগেই ঘটা ঘটনাগুলো এভাবে বলে গেল কি করে? শ্রেষ্ঠা বরাবর ভীতু প্রকৃতির মেয়ে, বাঘের পুতুল দেখে ভয়ে যে কাণ্ডটা করেছিল, বাধ্যই সেটা ফেরত দিতে হয়েছিল আমার। এত বড় একটা ঘটনা এটা ভুলে গেল? না, দুয়ে দুয়ে যেন চার মিলছে না কিছুতেই। তাছাড়া ওকে আমি কিছু জিজ্ঞেস করতে কেমন জানি ভয় চুপসে গেল, এমন মনে হলো কিছু জানে না, তাই আমার প্রশ্নের উত্তর দিতে ভয় হচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়, শ্রেষ্ঠের সাথে বিয়ে হয়েছে আমার এক সপ্তাহ আগে, এটা ঠিক, কিন্তু ওকে আমি আরও সামান্য কয়েক বছর আগে থেকেই চিনি। ওর সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমার, হয়তো ওর আমার বয়স, আচার ব্যবহার, প্রকৃতি কোনো কিছুই তেমন ম্যাচ করেনি, কিন্তু ওর শিশুসুলভ আচরণ আর ওর অন্তপনা ওর প্রতি আকৃষ্ট করে আমায়, তাই আমি শ্রেষ্ঠাকে ভালোবেসে ফেলি। শ্রেষ্ঠের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত জলের মতো পরিষ্কার এখন আমার কাছে। শ্রেষ্ঠার এই অদ্ভুত ব্যবহারে সত্যি বিচলিত না হয়ে কোনো উপায় নেই। এ সত্যি আমার শ্রেষ্ঠা তো, নাকি অন্য কেউ? দুপুরবেলায় আমি বেডরুমে বসে কিছু অফিসের কাজ করছি, শ্রেষ্ঠা নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে আসলো আমার। আমার অফিস থেকে এক কলিগ এসেছে বাসায়, যদিও ফোন করে আগে ইনফর্ম করে রেখেছিল আমায়, এমন পরিস্থিতি কাজটা ফেলে যেতেও পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি সিদ্ধান্ত কোথায়? ওর সাথে একটু দেখা করাচ্ছিল। সিদ্ধান্ত? কে সিদ্ধান্ত? আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলবেন নিজের হাজবেন্ডকেও চিনতে পারছেন না? ও হ্যাঁ হ্যাঁ, আসলে নামটা মাথায় ছিল না আমার, আপনি বসুন আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শ্রেষ্ঠা সিঁড়ি পেয়ে ওপরে উঠে আসতে লাগলো, আবার একটা খটকা। আমার ডাকনাম সিদ্ধান্ত জামান, অফিসের কলিগরা অনেকেই এই নামেই ডাকে আমায়, এমনকি বিয়ের আগে শ্রেষ্ঠ এই নামে ডাকতো। আমার নামটা শুনে এইভাবে চিনতে না পারায় এবার সত্যি আরও বেশি ভাবিয়ে তুলছে আমায়। একটা মানুষ সব কিছু বলে যেতে পারে, কিন্তু কারো নাম সেটা কী করে বলা যায়? এবার মনে হচ্ছে টেনশনে মাথা ছিঁড়ে যাবে আমার, এসব কী হচ্ছে আমার সাথে? একের পর এক জটিল থেকে জটিলতা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা শ্রেষ্ঠার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে না পারা, এখন আবার আমার নাম ভুলে যাওয়া, আমি শ্রেষ্ঠার হাজবেন্ড হই, বিয়ের আগেও বহুদিন পরিচিত ছিল আমাদের, যদি এরকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের, শ্রেষ্ঠা এখন আমাকে আপনি করে ডাকতে অভ্যস্ত, তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলে যায়? ভাবনা রেশ না কাটতেই শ্রেষ্ঠা রুমে ঢুকে পড়ল, আমি ওর সাথে নিচে গেলাম, তারপর কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো, ড্রয়িং রুমে ঢুকে দেখি মিছিল বসে বসে মোবাইল ঘাঁটছে। কি হলো, মোবাইল সারাদিন নিয়ে এত ডুবে থাকলে হবে? তোর ভাবি কোথায়? কি হলো, কি দেখছিস মনোযোগ দিয়ে? তো একটা গল্প পড়ছি, প্রদীপচন্দ্র তিয়াস ভাইয়ার প্রদীপ স্টোরিজ নামে একটা নতুন পেজ খুলেছে, ওখান থেকেই তার গল্প পড়ছি। ও এই কথা, আমি ব্ল্যাক কপ গ্রুপে তার গল্প পড়েছি, তোকে সময় মতো অ্যাড করে দেব, খুব ভালো একটা গ্রুপ। ঠিক আছে।
তা ভাবি কোথায় জানিস? না, বললাম তো। আমি শ্রেষ্ঠাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে উপরে চলে গেলাম।